হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। আগামীকাল ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে মোহনবাগান খেলবে কি খেলবে না এখনও অবধি অফিসিয়াল কোনো আপডেট সামনে আসেনি। তো এটা নিয়ে মোহনবাগান সমর্থকরা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের মুন্ডুপাত করে চলেছে। তোমরা জানো যে মোহনবাগানের সোশ্যাল মিডিয়া টিম যথেষ্টই খারাপ এবং এই নিয়ে কিন্তু বহুবার বিতর্ক উঠেছে, তারা ভুলভাল কাজ করেছে এবং রিসেন্ট কিছুদিন আগেও বিভিন্ন রকম ট্রোল করছিল, সেটাও ঠিক মেনে নিয়েছিল মোহনবাগান সমর্থকরা। যদিও কোনো অফিসিয়াল পেজ থেকে ট্রোল করাটা উচিত নয়, তবুও সেটা মোহনবাগান সমর্থকরা মেনে নিয়েছিল, কারণ আনোয়ার ইস্যুটা এতটাই আঘাত দিয়েছিল মোহনবাগান সমর্থকদের, সেই ট্রোলটা মেনে নিয়েছিল। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান যে কাজটা করছে, মোহনবাগান ম্যানেজমেন্ট বিশেষ করে বলতে হয়, কারণ ক্লাব তো একটা জড় বস্তু, তারা তো আর কিছু করতে পারে না, তাই যারা মানুষগুলো চালায় তারাই হচ্ছে সব থেকে বড় কালপ্রিট। তো এই মোহনবাগান ম্যানেজমেন্টে যারা বসে রয়েছে তারা যে কাজটা করছে এই মুহূর্তে সেটা কিন্তু যথেষ্ট নিন্দনীয়, এবং শুধু মোহনবাগান ক্লাব বলে না, ভারতীয় ফুটবলের জন্য এটা কিন্তু খারাপ একটা বিজ্ঞাপন। কারণ মোহনবাগান আগামীকাল ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, সেটা ইরানে গিয়ে খেলতে হতো, 1,00,000 দর্শক সেই মাঠে হাজির হতো, তো সেই দর্শকের বিরুদ্ধে দাঁড়িয়ে মোহনবাগানকে খেলতে হতো। ম্যাচটা যথেষ্টই কঠিন মোহনবাগান বা ভারতীয় ফুটবলের জন্য, সেটা বলার অপেক্ষা রাখে না, এবং মোহনবাগান হয়তো হেরেও যেত এটা সবাই মেনে নেবে। তো মোহনবাগান হেরে যেত কি ড্র করতো সেটা পরের কথা, তো মোহনবাগানের প্রথম কথা সেখানে গিয়ে খেলাটা উচিত ছিল। এবং মোহনবাগান যে রিজন দেখাচ্ছে সেটা হচ্ছে তাদের সিকিউরিটি রিজন, এবং সেখানে গিয়ে খেলতে গেলে সেখানে কোনো হামলা হতে পারে তাদের ওপর, বা যখন তখন যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, সেই অজুহাত দিয়ে কিন্তু মোহনবাগান যাচ্ছে না। তবে এখানে তোমাদের জানিয়ে রাখি, আগেও কালকেরও জানিয়েছিলাম, যে এই সময় কিন্তু একই সময়ে দুখানা ম্যাচ কিন্তু আরও হচ্ছে এসিএল এলিটের, অর্থাৎ সেখানে কিন্তু ইরানের আরও বড় বড় ক্লাব যারা রয়েছে তারা কিন্তু সেই ম্যাচটা আয়োজন করছে এবং সেখানে কিন্তু খেলা হয়েওছে কালকের। তো পার্সেপোলিসের সাথে কিন্তু পাক্তাখোরের ম্যাচ ছিল কালকের, তো সেই ম্যাচটা কিন্তু যথেষ্ট উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ ছিল, সেই ম্যাচটা কিন্তু ভালোভাবেই হয়েছে। তো সেখানেই প্রশ্ন উঠছে, তাহলে মোহনবাগানের প্লেয়াররা এত কিসের ভয় পাচ্ছে যেখানে অন্যান্য ক্লাব বা অন্যান্য দেশের দল তারা যেতে পারছে, মোহনবাগান যেতে পারছে না? এমনকি ইরানে কিন্তু ভারতের অনেক নাগরিক কিন্তু রয়েছে এই মুহূর্তে, এবং অনেক স্পোর্টস পার্সন তারাও কিন্তু রয়েছে ইরানে। তো এত কিছুর পরেও মোহনবাগান কেন যেতে চাইল না, এটাই কিন্তু সবথেকে প্রশ্ন উঠছে। তো এখানে যেটা সব থেকে বড় কারণ উঠে আসে সেটা হচ্ছে ম্যানেজমেন্টের ব্যর্থতা। এই ম্যানেজমেন্ট সব দিক থেকেই ব্যর্থ, তারা হয়তো অনেক কারিগরি টাকা খরচ করতে পারে তারা, তবে তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু কোনো প্রফেশনালিজম বলে কিচ্ছু নেই, তারা সেটা বিভিন্ন জায়গায় প্রমাণ করেছে, টিম গড়তে গিয়ে সেটা প্রমাণ করেছে, বা কোচ নির্বাচন করতে গিয়ে সেটা প্রমাণ করেছে। টিম গড়ার সময় আমরা দেখেছি যে এই ম্যানেজমেন্ট কিন্তু কোনো নতুনত্ব খোঁজার চেষ্টা করে না, তারা এর আগে যাদের সাথে কাজ করেছে বা অস্ট্রেলিয়া বা স্পেন এই সব দেশ থেকেই শুধু প্লেয়ারদের ধরে আনে, তো তাদের কি স্বার্থ আছে সেখানে বোঝা যায় না। কোচের ক্ষেত্রে সেই একই জিনিস দেখা যায়, নয় হাবাস নালে মলিনা যাদের সাথে আগে তারা কাজ করেছে তাদেরকেই ধরে আনে। তো এক্ষেত্রেও কিন্তু একটা আনপ্রফেশনালিজম একটা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচ যেটা কিন্তু মোহনবাগানের ইতিহাসে অন্যতম সেরা ম্যাচ হয়ে থাকতে পারত, এরকম একটা মানে এরকম একটা টুর্নামেন্টে সে খেলতে যাচ্ছে এসিএল টুতে, এর আগে মোহনবাগান কিন্তু কোনোদিন ওঠেনি বা এই পর্যায়ে কিন্তু মোহনবাগান এর আগে খেলেনি, তো সেই রকম একটা জায়গার ম্যাচ মোহনবাগান এরকমভাবে হেলায় নষ্ট করছে সেটা কিন্তু একদমই মেনে নেওয়া যায় না। এবং সমর্থকরাও কিন্তু প্রচণ্ড ক্ষুব্ধ, বিভিন্ন জায়গায় এর নিন্দা কিন্তু উঠছে সমর্থকদের মধ্যে থেকেই। তো এটা কিন্তু তোমাদের জানিয়ে রাখি যে এর ফলে মোহনবাগান একটা বিরাট পরিমাণের জরিমানার মুখে পড়তে হতে পারে, ম্যাচটা তো হারিয়ে দেবেই, অর্থাৎ ম্যাচটা থেকে 3 পয়েন্ট ট্র্যাক্টরকে দিয়ে দেওয়া হবে, এছাড়াও 3-0 করলে জয়ী ঘোষণা করা হবে ট্র্যাক্টরকে, আর মোহনবাগানকে কিন্তু পরবর্তীকালে এফসি কোনো কম্পিটিশনেই কিন্তু খেলতে নাও দেওয়া হতে পারে, অন্তত 2-3 বছর তো ব্যান হতেই পারে মোহনবাগান, এবং এই যে এফসি টুর্নামেন্টটা চলছে অর্থাৎ এসিএল টু, এখান থেকেও মোহনবাগানকে বের করে দেওয়া হতে পারে। তো এখানেই প্রশ্ন উঠছে যে মোহনবাগান এত ঢাকঢোল পিটিয়ে এত প্লেয়ার নিয়ে এলো, জেমি ম্যাকলারেনের মতন এত বড় বিশ্বকাপ নিয়ে এলো, এএফসিতে ভালো ফল করবে, তো তাই এএফসি নিয়ে মোহনবাগানের এই চিন্তাভাবনা? এবং সকাল থেকে একটা নিউজ ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে 35 জন ফুটবলার নাকি সই করে ম্যানেজমেন্টের কাছে জানিয়েছে যে তারা খেলতে যেতে চায় না। তো কোন সেই 35 জন ফুটবলার, সেই ফুটবলারদের নাম কেন সামনে আনা হচ্ছে না, এবং কোন মোহনবাগানের অফিসিয়াল পেজ থেকে কেন কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হচ্ছে না? আগামীকাল ম্যাচ মোহনবাগান যাচ্ছে না সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানতে হচ্ছে বা বিভিন্ন গোপন সূত্র থেকে এগুলো জানতে হচ্ছে, কেন তারা সামনে এসে জানাবে না সমর্থকদের? সমর্থকদেরই তো ক্লাব এটা, ম্যানেজমেন্ট যতই চালাক সমর্থকদের কাছে তো তারা জবাব দিয়ে করবে, কেন জানাচ্ছে না সেটাও কিন্তু সমর্থকরা প্রচণ্ড ক্ষুব্ধ। তো মোহনবাগান ম্যানেজমেন্টের এই অপেশাদারিত্ব কাজের জন্য কিন্তু সমর্থকরা একদমই ভালোভাবে নিচ্ছে না, এছাড়া মোহনবাগানের রিসেন্ট পারফরমেন্স তো খারাপ রয়েছে, তো সেটাও কিন্তু সমর্থকদের একটা মানে আগুনে ঘি দিয়েছে বলা যেতে পারে। তো মোহনবাগানের ম্যানেজমেন্ট বা মোহনবাগানের যে যারা সোশ্যাল নেটওয়ার্ক চালাচ্ছে তারা কিন্তু হঠাৎ করে একটা পোস্ট করে দিল যে নেক্সট ম্যাচ তারা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচের দিকেই তারা ফোকাস করছে, এএফসি কাপের ম্যাচ নিয়ে কোনো কিন্তু উচ্চবাচ্য নেই। তো এটা কী জন্য করা হলো, কেন করা হলো কিন্তু বোঝা যাচ্ছে না, এবং চারিদিক থেকে নিন্দার ঝড় উঠছে, এবং মোহনবাগানকে কিন্তু
কিন্তু এর জন্য বিভিন্ন জায়গায় মুখ পোড়াতে হতে পারে, এটা কিন্তু শোনা যাচ্ছে। তো এছাড়াও কিন্তু আজকে যেই একটা নিউজ লাস্ট মুভমেন্টে বেরিয়েছে সেটা হচ্ছে এএফসির কাছে মোহনবাগান যে আবেদনটা করেছে যে তাদের প্লেয়ারদের সিকিউরিটির কথা ভেবে তারা ট্রাভেল করছে না। তো সেটা নিয়ে এএফসির তরফ থেকে জানানো হয়েছে যে তারা বিষয়টা কমিটির কাছে পাঠিয়ে দিয়েছে, তারা যা ডিসিশন নেবে সেটাই কিন্তু জানানো হবে। তো এছাড়া কিন্তু এএফসি একটা সরকারি বিবৃতি দিতে পারছে, সেটা মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে দিতে পারছে না। অন্যদিকে দেখা যাচ্ছে ট্র্যাক্টর এফসি, তারা কিন্তু ম্যাচ আয়োজন করার যাবতীয় ব্যবস্থা করে রেখেছে, সেখানে ম্যাচ কমিশনার থেকে রেফারি সবাই পৌঁছে গেছে, সব মিলে তারা যে ম্যাচটা করতে পারবে বা ম্যাচ আয়োজন করার পরিস্থিতি রয়েছে তারা কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে। আর অন্যদিকে যেহেতু ইরানের বাকি ক্লাবরা সেখানে ম্যাচ আয়োজন করেছে, এফসিরই ম্যাচ আয়োজন করেছে, তাই সেখানে কিন্তু তাদের একটা বড় সুবিধা রয়েছে যে এইটা দেখানোর যে মোহনবাগান ইচ্ছে করে আসেনি। তো মোহনবাগানের শাস্তি পাওয়া কিন্তু প্রায় বাধা। তো এই যে শাস্তি পাবে মোহনবাগান, এটা কিন্তু মোহনবাগান ক্লাবেরই ক্ষতি হবে, মোহনবাগানের নামেই কিন্তু শাস্তি হবে, কোনো ম্যানেজমেন্টকে কিন্তু কেউ মনে রাখবে না। তো এই ম্যানেজমেন্টের এই অপদার্থতার জন্য কিন্তু আজকের মোহনবাগান ক্লাবের এই খারাপ একটা দিন আসতে চলেছে, যেটা কিন্তু কোনো সমর্থকই কল্পনা করতে পারেনি। তো তোমাদের কি মনে হয় এই ম্যানেজমেন্ট যেভাবে চালাচ্ছে, তারা শুধু টাকার দেখিয়ে যারা চলছে, আদতে কিন্তু তারা কাজের কাজ কিন্তু করতে পারছে না। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে এই ম্যানেজমেন্টের প্রতি তোমাদের কি ধারণা বা তোমরা কি মতামত পোষণ করছো। তো এছাড়াও চলে আসি যে পরবর্তী খবর, সেটা হচ্ছে মোহনবাগানের কোচের বিষয়ে। মোহনবাগান কোচের বিষয়ে কিন্তু সমর্থকরা একদমই ক্ষুব্ধ, মোহনবাগান কোচকে কিন্তু কেউই মেনে নিতে পারছে না। তো সমর্থকদের দোষ দিয়ে লাভ নেই, যদি কেউ ভালো করে খেলা ফলো করে তারা বুঝতেই পারবে যে এই কোচের মাথায় কিন্তু কিচ্ছু নেই, তিনি যে কোনো ধরনের তার স্ট্র্যাটেজি, কীভাবে দল নামাতে হয়, কোন প্লেয়ারকে কখন নামাতে হয় বা কোন প্লেয়ার তার সেরা প্লেয়ার, সেগুলো কিন্তু তিনি বুঝতেই পারছেন না। যখন তখন যাকে নামাচ্ছেন, যখন তখন যাকে তুলে দিচ্ছেন, রোজ রোজ ফার্স্ট ইলেভেন চেঞ্জ করছেন, কিচ্ছু জানে না। তো যেটা শোনা যাচ্ছে এই কোচেরও কিন্তু সময় হয়ে এসছে, ইস্টবেঙ্গল কোচকে দুদিন আগে অপসারণ করা হয়েছে, তো এই কোচেরও কিন্তু সময় হয়ে এসছে, তাকে দেখা হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যাচে। সেখানে যদি কোনো বাজে ফলাফল হয়, অর্থাৎ হেরে যায় বা ড্র করে, পয়েন্ট নষ্ট করে, সেক্ষেত্রে কিন্তু সেই এই কোচেরও কিন্তু বিদায় অনিবার্য। এবং মোহনবাগানের স্কাউটিং টিম কিন্তু এখন থেকেই নাকি অন্যান্য কোচের দিকেও নজর রাখছে, দু তিনজন কোচের ওপর তারাও কিন্তু নজর রাখতে শুরু করেছে। সেমনটা হলে কিন্তু এই কোচকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ম্যাচের পরে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। তো মোহামেডান স্পোর্টিং ম্যাচটা কিন্তু মলিনার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে, শুধু মলিনা না, মোহনবাগান দলের জন্য, কারণ মোহনবাগানের অবস্থাও কিন্তু এই মুহূর্তে ভালো না। যদি চ্যাম্পিয়নশিপে থাকতে হয় তাহলে কিন্তু এই ম্যাচটাতে যে করেই হোক পয়েন্ট পেতে হবে। এবং মোহনবাগানের এই মুহূর্তে যা কন্ডিশন, এএফসি তারাও নষ্ট করলো, সিএফএল তারা সেটা ঠিকভাবে খেললো না, এছাড়াও কিন্তু অন্যান্য টুর্নামেন্ট তারা ঠিকভাবে খেলে না। তাহলে কি এই এত কোটি টাকার দল শুধুমাত্র এই 20-25টা ম্যাচ খেলার জন্য বা আইএসএল খেলার জন্যই তৈরি করা হচ্ছে? তো সমর্থকরা কিন্তু এর জবাব চাইবে। তো দেখা যাক কি করে ম্যানেজমেন্টের তরফ থেকে, আর কোনো অফিসিয়াল আপডেট আসে কি না সেটা কিন্তু আমরা নজর রাখবো। এবং কালকের ম্যাচটার না খেলার ফলে মোহনবাগানের কি শাস্তি হতে পারে সেটার দিকেও আমাদের নজর থাকবে। যদি এরপরে পরবর্তী কোনো আপডেট আসে তোমাদের কিন্তু অবশ্যই